আসসালামু আলাইকুম সবাইকে, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 19তম ভিডিও। আজকে আমরা যে ফর্মুলাগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেট, টাইম অ্যান্ড ডেট ভ্যালু। ডেট টাইম এবং ডেট ভ্যালু সেটা আসলে কিভাবে কাজ করে বা কত সহজে আমরা আসলে করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ডেট এবং টাইম দুটাকে আলাদাভাবেও বের করা যায়, এবং ডেট এবং টাইমকে যদি আমার প্রয়োজন হয় আমরা শর্টকাট কি ইউজ করে ডেট এবং টাইমটাকে এক্সেলে সেট করে দিতে পারি, সেটা বারবার হাতে লেখার প্রয়োজন নাই। তো আমি শর্টকাট কিটা দেখাচ্ছি এক্সেলের। যদি আপনার শুধু ডেটের প্রয়োজন হয় তাহলে আপনাকে যেটা করতে হবে যে কন্ট্রোল বাটনটা চেপে ধরে সেমিকোলন দিয়ে দিতে হবে, তাহলে আপনার এখানে ডেট হয়ে যাবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বাটন চেপে ধরে আমি একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি, আজকের ডেট, যে কারেন্ট ডেট আছে সেই কারেন্ট ডেটটা আজকে এখানে শো করতেছে, এটা লেখার দরকার নেই। আর যদি কারেন্ট টাইমটা প্রয়োজন হয়, যে আমার ল্যাপটপে যে টাইমটা আছে 12:33, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল শিফট সেমিকোলন বাটনটা চেপে ধরব এবং আমার কারেন্ট টাইমটা এখানে এসে যাচ্ছে। অর্থাৎ কন্ট্রোল বাটন চেপে সেমিকোলন চাপ দিলে, কোলন চাপ দিলে আসলে হয়ে যাচ্ছে, ডেটটা এসে যাচ্ছে, এবং কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে সেমিকোলন বা কোলন বাটনটা চেপে ধরলেই আমার এখানে টাইম এসে যাচ্ছে। এটা ছিল হচ্ছে মাইক্রোসফট এক্সেলের শর্টকাট কি, যে শর্টকাট কি ইউজ করে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইমটা লেখা যায় এক্সেলে, এটা হাতে লেখার প্রয়োজন হয় না। এখন ফর্মুলা ইউজ করে যেটা দেখাবো যে আসলে আমরা আজকের দিনের ডেট এবং টাইমটা কি ফর্মুলা ইউজ করে খুবই সহজে লিখতে পারি। তো সেই ফর্মুলাটা হচ্ছে সমান সমান লিখতে হবে এন ও ডাব্লিউ, নাও নাও লিখতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে এবং একটা ফার্স্ট ব্রেকেট অ্যান্ড সেকেন্ড ব্রেকেট আসলে দিয়ে দিতে হবে, ব্রেকেট ক্লোজ করতে হবে, দ্যাটস ইট। এতটুকু করে যদি আমরা এন্টার করে দিই তাহলে আজকের দিনের টাইম এবং আজকের ডেটটা দেখাচ্ছে। যেমন আমার এখানে 21 তারিখ, ফেব্রুয়ারি মাস 2017 সাল, এবং টাইম হচ্ছে 34, দ্যাট মিনস হচ্ছে 12:34 বাজে। যদি টু ডের প্রয়োজন হয় যে আজকের আসলে শুধু ডেটটা কি, তাহলে সেক্ষেত্রে আমরা টু ডে ফর্মুলাটা ইউজ করব এবং সেম প্রসেসে জাস্ট খালি এখান থেকে শুধু আমরা ব্রেকেটটা ক্লোজ করে দেব, দিয়ে দিলাম এন্টার, এখানে টু ডে বের হয়ে যাচ্ছে। ডেট ভ্যালু, ডেট ভ্যালুর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, মাইক্রোসফট এক্সেল 1990 সালের জানুয়ারি মাসের 1 তারিখকে ডেট ভ্যালু ধরে আসলে 1। হ্যাঁ, 1990 সালের জানুয়ারি মাসের 1 তারিখে ডেট ভ্যালু আসলে কাউন্ট করে থাকে 1, এবং এখান থেকে আসলে কাউন্টটা হয়ে থাকে। তো ডেট ভ্যালুটা আসলে কীভাবে কাজ করে সেটা দেখি, যে ডেট, ডেট ভ্যালু, ডেট ভ্যালুটাকে সিলেক্ট করে নিচ্ছি, বলতেছে ডেট টেক্সট। আমি এখানে যেটা করছি, শিফট বাটন ধরে একটা প্রাইম দিয়ে দিচ্ছি। এখন যেটা করব যে ডেটটা আসলে লিখবো, আমি যেটা বলেছি সেটা কি আসলে ঠিক কি না, যে সে 01 01 and 1900, এটাকে কি আসলেও মাইক্রোসফট এক্সেল এটাকে 1 কাউন্ট করে কিনা, ডেট ভ্যালু তো 1 কাউন্ট করে কিনা সেটাই আসলে দেখছি। যে হ্যাঁ দিচ্ছি আমি এন্টার, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে যে জায়গাটা আছে 1900 সালের জানুয়ারি মাসের 1 তারিখে মাইক্রোসফট এক্সেল ডেট ভ্যালুতে আসলে এটাকে 1 কাউন্ট করে, আমি দেখতে পারতেছি এখানে 1 কাউন্ট করে। তাহলে আমরা ইফ যে উপরে যে 1900 সালটাকে যে আসলে 1 কাউন্ট করতেছে সেটাকে একটা টেস্ট স্বরূপ দেখে আসি, যে আসলে এটাকে রিয়েলি 1 কাউন্ট করতেছে কি না। সেক্ষেত্রে আমি লিখতেছি ডে, ডেটাকে সিলেক্ট করছি, যেহেতু আমার ওখানে আসা হচ্ছে 01, তাই আমি এখানে 01 দিচ্ছি এবং সিরিয়াল নাম্বার 01 দিচ্ছি এবং এন্টার করে দিচ্ছি। হ্যাঁ এখানে 1 দেখাচ্ছে। মান্থে যদি যাই, মান্থটাকে সিলেক্ট করতেছি, আমি সিরিয়াল নাম্বার চাচ্ছে, ডেট ভ্যালুর সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার হচ্ছে 01 দিয়ে দিচ্ছি এবং দেখাচ্ছে হ্যাঁ এখানে 1। ইয়ার যদি দিই তাহলে এখানে ওয়াই ইয়ারটাকে আমি সিলেক্ট করছি, আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি 01, সিরিয়াল নাম্বার 01 দিয়ে যদি আমি এন্টার দিয়ে দিচ্ছি, হ্যাঁ 1999 সাল। তার মানে হচ্ছে জানুয়ারি মাস 1 তারিখ, জানুয়ারি মাস 1990 সাল, তার মানে 1 তারিখ জানুয়ারি মাস 1990 সালকে ডেট ভ্যালুতে আসলে 1 কাউন্ট করা হয়। ডেট ভ্যালুতে 1 কেন কাউন্ট করা হয় এবং এটা আসলে ডেট ভ্যালুটা কীভাবে কাজ করে, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা শেয়ার করব।
যে কোনো একজন পার্সনের বার্থডে বের করে দেখাবো ডেট ভ্যালু দিয়ে। তখন আপনারা এটা খুবই ক্লিয়ার হয়ে যাবেন এবং আশা করি আপনারা এখন থেকে শর্টকাট কি ইউজ করে কারেন্ট ডেট এবং কারেন্ট টাইমটা এক্সেল শিটে ইম্পোর্ট করে দিবেন, হাতে লেখার কোনো প্রয়োজন নেই। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে ভিডিওটা এবং শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিও পাওয়ার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।